হ্যালো গণ্যমান্য জগন্ন ব্যক্তিবর্গগণ, খাই খাই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যিনি খ্যাটন করে দেখাইতেছে সর্বপ্রথম, আর কি খ্যাটন করে দেখাইতেছে সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এটা হচ্ছে গরুর ডান্ডা। আচ্ছা, এই খ্যাটনকারীর পরিচয়টা আগে দেই। আমাদের ভিডিওতে যে বৈরাজা খাতুন আসে না, ইনি হইতেছে সেই বৈরাজা খাতুনের হাফ প্যান্ট না মানে হাজবেন্ড, যা পাই তাই খাই সিকান্দার। তো যা পাই তাই খাই সিকান্দার এখন যেটা খাইতেছে এইটা হচ্ছে গরুর ডান্ডা। কোন ডান্ডা সেটাও দেখতেছেন, মানে মেশিনার দিয়ে। আর এই মেশিন যে কত জায়গায় ঢুকছে, কত বাচ্চা পয়দা করছে, সেই মেশিন এখন এই যা পাই তাই খাই সিকান্দার মুখে বইরে দিতেছে। এখন আমার কথা হইল গিয়া, যেই ডান্ডা তুই মুখে বরতাসস, খাওয়া দাওয়ার পরে তোর পেটে আবার গরুর বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, বইরা দে, লেট করিস না, এই বইরা দে, এই। আচ্ছা, তোর খাওয়ার শব্দটা একটু শোনার দরকার আছে, আমার দর্শক শুনবে, একটু শোনা তো। শুনছেন নি কেমনে করে গরুর ডান্ডারে চালান করে দিতেছে? শুধু সেই না, বৈরাজা খাতুন আছে, এই পুরোটা শেষ করতে পারবে না। তো এখন বৈরাজা খাতুন আইব, ওই যে দেখেন, যা পাই তাই খাই সিকান্দার মানে বৈরাজা খাতুনের হাফ প্যান্ট, সে পুরোটা শেষ করতে পারে না, এই জন্য বাকি অর্ধেক শেষ করতে আছে মিস্টার মিস বৈরাজা খাতুন। এটা মিস্টার না, এটা মিস, এও বইরে দিতেছে। চিন্তা করা যায় গরুর ডান্ডা, এই ডান্ডা কত জায়গায় ঢুকছে তোরা জানোস? সেই জায়গায় সেই ডান্ডা এখন তোরা মুখে ঢুকাইতেছ, তোদের দুজনের পেটে বাছুর হইব। কে জানে কোন গরুর এই অমূল্য সম্পদ, এই অমূল্য যন্ত্র তোরা এইভাবে খ্যাটন করে দিলি, এটা কোনো কথা। আর দেখছেন নি মানে কি পরিমাণ নরম করছে, কি পরিমাণ সিদ্ধ করা করছে, একেবারে ধরার আগেই লেচা পেতা হয়ে যাইতেছে। তবে যেই গরুরই হোক, তার অমূল্য সম্পদটা তোরা এইভাবে চালান করে দিলি। তো যাই হোক, বৈরাজা খাতুন কিন্তু শুধু এইগুলাই বলবে না, আরও কিছু আছে যেগুলা বৈরাজা খাতুন একে একে বইরে দেখাবে, মানে খ্যাটন করে দেখাবে। চলেন, আরও একটা খাবার আছে সেটাতে দেখাই, আরও একটা নারকম একটা। এই যে দেখেন, এইটা হইতেছে ছাগলের আস্ত মাথা, যেটা চামড়া শুদ্ধ রান্না করা হয়েছে, ওই যে বইরা দিতেছে। দেখছেন নি ছাগলের মাথাটা কেমনে চোখ বন্ধ করে চুপচাপ করে শান্ত হয়ে শুয়ে আছে, অবলা প্রাণী। এই যে এখন কি চাটনি বাটনি ডাইলে দিলে ওই যে চান্দি শুলি ফেলাইব, এখন চান্দি বান্দি শুলি ফেলাই, এর কিছুই ফেলাইব না। এইটাও দেখবেন যে এই ছাগলের মাথাটা কি পরিমাণ নরম করছে, ছাগলের মাথার খুলি মুলি হাড়ও কিন্তু আমরা কিন্তু জানি খুব শক্ত, কিন্তু ওই দেখবেন শুধু হাত দিয়ে ধরবে আর মোমের মতো মাথা চেরা বেড়া হয়ে যাবে, এত পরিমাণে নরম করছে। হেব্বি চালান করা দিতেছে, হেব্বি ভরা ভরতেছে, ওই যে দেখেন চান্দি মান্দি বার হয়ে গেছে, চোখ মুখ বার হয়ে গেছে, ওই যে দেখেন দাঁত বাড়ি করে হাসতেছে এখন। আমি তো শুধু শুধু এর নাম বৈরাজা খাতুন দিনি, এ যা পাই তাই বলে, বুঝছেন, এই জন্য এর নাম দিছি বৈরাজা খাতুন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চান্দিটা বান্দিটা একটু ফাটাই ফুটাই দেখো আমার দর্শকে, দেখো ওই যে দেখেন ধরবে আর চেরা বেড়া হয়ে যাবে, ওই যে এই পাশটাও শুলি ফেলাই দিল, ওই যে দেখেন চান্দি বান্দি বার হয়ে গেছে, ওই যে ওই যেগুলো উপর থেকে ছড়াইলো ওইগুলো হচ্ছে চামড়া। আমরা সাধারণত চামড়াটা আমরা খাই না, চামড়া ফালাই দিই, কিন্তু এরা কোনো কিছু ফালানি চালানি চালে নাই, এদের খাদ্য তালিকা সব কিছু চলে, সব কিছু চালায় নেয়, না চললেও চাক্কা লাগায় ধাক্কা দিয়ে চালাই নিবো, কোনো ব্যাপার না, কিন্তু খাইতেই হইব, ভরতেই হইব। এই যে এখন চান্দি ফাটা ফাটা, ক্যান ইউ ইমাজিন, মানে কত নরম করে রান্না করলে, কতক্ষণ ধরে জাল দিলে এত নরম হয় এটা ছাগলের মাথা, ওই যে দেখেন ধরতে চার সরাই বেড়া হয়ে যাইতেছে, মনে হচ্ছে কাগজ পলিথিন ধরতে চার সরাই যাইতেছে। এই মাথার সাথে কিন্তু কানও ছিল, আপনারা দেখছেন ভিডিওতে। তবে এই যে সর্বোপরি কথা হলো, কান মাথা চামড়া চোখ জিব্বা মানে কোনো কিছুই, ওই যে বইরা দিছে কোনো কিছুই বাদ যাবে না, চামড়া কান মাথা সব চালান করে দিছে, কোনো কিছুই ফালান্তি নাই, সব কিছু ভর্তি হইব। তবে আমার তো এখনও টেনশন লাগতেছে, প্রথমে এই যে যা পাই তাই খাই সিকান্দার আর এই যে বৈরাজা খাতুন প্রথমে যে গরুর ডান্ডাটা খাইলো, হয়তো আজকে রাত্রের মধ্যে তাদের পেটের মধ্যে বাছর চলে আসতে পারে। তবে শুধু এরা কিন্তু এটাই খাইতেছে না, আরও একটা খাবার আছে, সেটা হচ্ছে কি বৈরাজা খাতুন আর একটা খাবার খাবে সেটা দেখাইতেছি, চ্যালেঞ্জ যায়। এই যে দেখেন এটা কি খাইতেছে একটু ভালো করে দেখে বলেন তো। এইটা হইতেছে সামুদ্রিক ঝিনুক, যেগুলো আমাদের দেশে সাধারণত হাঁসে খেয়ে থাকে মানুষ, এইগুলা খায় না, এগুলা কিন্তু এই যে দেখেন বৈরাজা খাতুন বৈরা দিছে। তাও ভালো করে তাকায় দেখেন, এটা রেস্টুরেন্টে বসে বসে বৈরাজা খাতুন সিনুক বৈরা, সিনুক না জিনুক বৈরা দিতেছে। আর এইভাবে এর জিনুক খ্যাটন করা দেখে একটা কথা বোঝা যায়, একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে হাঁসের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটা জায়গায় আছে। হাঁসে শামুক ঝিনুক খায় কিন্তু বড় বড় ডিম পারে, এরা কোনো ডিম ডাম পারে না, এরা শুধু শামুক শামুক বড়ি দিতে পারে কিন্তু ডিম পারতে পারে না। তবে এদের কারণে হাঁসগুলো একদিন হাইকোর্টে গিয়ে মামলা করে দিবে, যে কারণ এরা মানুষ হয়ে হাঁসের খাদ্য ধ্বংস করে ফেলাইতেছে, এরা তো ডিম পারে না, তাহলে হাঁসের খাবার এরা খাবে কোন অধিকারে? তুই মাতারি মাতারির মতন থাকবি, তুই কেন হাঁস হইতে যাবি, হাঁসের খাদ্য তুই কেন ধ্বংস করতে যাবি? হাঁসের শামুক খাওয়ার অধিকার রাখে, কারণ হাঁস শামুক খায়, বড় বড় ডিম পারে, তোর তো ডিম পারার জায়গায় নাই, না জায়গা থাকলেও তো তুই ডিম পারতে পারবি না, তাহলে তুই হাঁসের খাবার কেন খাবি? যেহেতু সে ডিম পারতে পারে না, সেহেতু সে শামুক খাইতে পারে না। সম্পর্কে কিছু বলা থাকলে আপনারা কমেন্টে বলে যাবেন। টাটা।